সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় কেন্দ্রে লুকিয়েছে নেতানিয়াহু যা জানাল হুদিবাদী ওয়েবসাইট ওয়ালার খবর ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রতীকী হামলা চালাতে পারে ইসরায়েল বললেন সাবেক প্রধানমন্ত্রী বৃষ্টি এফ থার্টি ফাইভ যুদ্ধ ধ্বংস চরম ক্ষতি ইসরায়েলের ব্রিটিশ ট্যাঙ্কারে হামলা চালালো ইয়েমেনি গোষ্ঠী পশ্চিম তীরেও চলছে ইসরায়েলের তাণ্ডব আরও চমক রয়েছে বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এবং কমলা হ্যারিসকে নিয়ে ভারতে গর্ব থাকলেও উত্তেজনা নেই এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হেজবুলার ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় কেন্দ্রে লুকিয়েছে নেতানিয়াহু যা জানাল হুদিবাদী ওয়েবসাইট ওয়ালার খবর এহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধী ও সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু হেজবুলা ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজের বাসস্থান ছেড়ে আশ্রয় কেন্দ্রে লুকাতে বাধ্য হয়েছে এহুদিবাদী ওয়েবসাইট ওয়ালার উদ্ধৃতি দিয়ে আলালম টেলিভিশন চ্যানেল জানিয়েছে হেজবুলা নতুন ক্ষেপণাস্ত্র হামলার মুখে আল খাদবিরা অঞ্চলের উত্তর কাইসেরিয়া এলাকায় অবস্থিত নিচ বাসভবন থেকে আশ্রয় কেন্দ্রে ঢুকতে বাধ্য হয় নেতানিয়াহু প্রায় এক বছর আগে দুই সালে সাতই অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামীদের আলাকসা তুফান অভিযান শুরু হওয়ার পর এই প্রথম নেতানিয়াহুর বাসস্থানের এলাকায় সাইরেন থেকে বিপদ সংকেত বাজানো হয় এহুদিবাদী ১৯৪৭ সালে ফিলিস্তিনে কাইসেরিয়া শহরটি দখল করে ভূমধ্য সাগরে তীরে অবস্থিত এই শহরটি হাইফা বন্দর শহর থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রতীকী হামলা চালাতে পারে ইসরায়েল বললেন সাবেক প্রধানমন্ত্রী ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির তেল শিল্প সংশ্লিষ্ট হামলার পরিকল্পনা করছে ইসরায়েল একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট সামরিক কাঠামোতেও প্রতীকী হামলা চালাতে পারে দেশটি এমন ভবিষ্যৎবাণী করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বারাক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান খবরে বলা হয়েছে বারাক বলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের মঙ্গলবারে হামলার জবাব দেবে সেদিন ইরান ইসরায়েলকে উদ্দেশ্য করে একশো আশিটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ছিল ইসরায়েলের দাবি তারা প্রায় সবগুলো ইন্টারসেপ্ট করেছে বা আটকে দিয়েছে তবে ইরানের দাবি তাদের ছোড়া 180টির বেশি ক্ষেপণাস্ত্রের প্রায় 90 শতাংশই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তবে ইসরায়েল বিষয়টি স্বীকার না করলেও জানিয়েছে ইরানি হামলায় তাদের বেশ কয়েকটি বিমান ঘাটে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ক্ষেপণাস্ত্র কতিপয় জনবহুল এলাকায় পড়েছে তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি سابقا ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন প্রতিক্রিয়া জানানোর বিষয়টি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক প্রয়োজন এমনকি কি অপরিহার্য আমি মনে করি পৃথিবীর কোন সার্বভৌম জাতি এমন হামলার প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে ব্যর্থ হতে পারে না ইসরায়েলের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রী ও সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বলেছেন ইসরায়েল জ্বালানি অবকাঠামো বিদ্যুৎ কেন্দ্র ও ডকে যে প্রতিশোধমূলক বিমান হামলা চালিয়েছিল সেরকম মডেল ইরানের ক্ষেত্রে অনুসরণ করা হতে পারে তেলাবিবের বিমানবন্দর লক্ষ্য করে হুতিরা রকেট ছুড়লে তার জবাবে ইসরায়েলে হামলা চালায় তিনি গার্ডিয়ানকে বলেন আমি মনে করি আমরা এমন কিছুই দেখতে পাচ্ছি এটি একটি বিশাল আক্রমণ হতে পারে এবং একাধিকবার এর পুনরাবৃত্তি হতে পারে গতকাল বৃহস্পতিবার বাইডেন জানিয়েছেন ইরানের জ্বালানি হামলার ব্যাপারে ইসরায়েলের সঙ্গে আলোচনা চলছে তবে তিনি বিষয়টিতে সমর্থন দেবেন কিনা তা জানা যায়নি ইসরায়েলের বিরাশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন এমন আলোচনা আছে যে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা উচিত নয় তবে এ ধরনের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির খুব খুব একটা ক্ষতি করতে পারবে বলে তিনি মনে করেন না এহুদ বারাক দুই থেকে ১৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এই সময় তার প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট ও বেনিয়ামিন নেতানিয়াহু তিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলের তরফ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পক্ষে কথা বলে আসছেন এমনকি তিনি এই কাজ করতে সাবেক দুই মার্কেন প্রেসিডেন্ট জর্জ বুশ ও বারাক ওবামাকে প্ররোচিত করার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি বলেন আমি মনে করি একটি শক্তিশালী প্রতিক্রিয়া অনিবার্য এর অর্থ এই নয় যে বিষয়টি এক বছর আগে স্বর্গে লেখা হয়েছিল আর এখন এটি ঘটতে চলেছে এই সংজ্ঞাতে সীমিত করার বেশ কয়েকটি সুযোগ ছিল তিনি বলেন আমি পুরো ঘটনার জন্য নেতানিয়াহুকে দায়ী করি না এটি মূলত হামাস ও হিজবুল্লাহ এবং তাদের পেছনে ইরানের দোষ বিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধ্বংস চরম ক্ষতি ইসরায়েলের গত মঙ্গলবার ইসরায়েলের দুটি বিমানঘাটি ও গুপ্তচর সংস্থা মোসাদের হেডকোয়ার্টার লক্ষ্য করে প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান সূত্রের খবর ইসরায়েলের প্রায় বিশটি সর্বাধুনিক ও অত্যন্ত মূল্যবান হয়েছে ইসরায়েলি ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও বুধবার মার্কিন বার্তা সংস্থা এপির দ্বারা প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায় একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক বিমানঘাটির বিমানের হ্যাঙ্গারগুলোর ছাদে বড় বড় গর্ত এসব হ্যাঙ্গারি যুদ্ধ বিমানগুলো রাখা হয়েছিল আর দক্ষিণ ইসরায়েলের নেভাটিভ বিমান

তারা জানায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অফিস ভবন এবং ঘাটির রক্ষণাবেক্ষণের জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ মোহাম্মদ বাগিরি প্রেস টিভিকে বলেছেন যে নেবাটিম বিমান ঘাটির নেটজারিম সামরিক সুবিধা এবং টেলন অফ ইন্টেলিজেন্স ইউনিট অপারেশন ট্রু প্রমিস টু নামে অভিহিত মঙ্গলবার রাতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সংবাদ আউটলেট অনুসারে ইসলাম বিপ্লব গার্ড কর্পস তিনটি সাইডের লক্ষ্যবস্তুতে হামলায় হাইপারসনিক ফাতা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলের সেন্সরশিপ ইরানে হামলা থেকে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা ঠিক করে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় তেহরানে আক্রমণে আকার এবং প্রভাব সম্পর্কে মিশ্র বার্তা প্রেরণ করে ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার রিপোর্ট করেছে যে হামলার প্রাথমিক ইসরায়েলি মূল্যায়নে সামরিক ঘাটি সামান্য ক্ষতি হয়েছে ইরানে হামলা নিগেপে মরুভূমিতে নেবাটি বিমান ঘাঁটিতে আঘাত আনে আর যেখানে ইসরায়েলি কিছু এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান রাখা হয়েছিল কিন্তু ইসরায়েলের সামরিক বিমান ঘাটির ক্ষতির পরিমাণ আর জার্নালের সাথে শেয়ার করতে অস্বীকার করে ব্রিটিশ ট্যাঙ্কারে হামলা চালালো ইয়েমেনি গোষ্ঠী ইরান ও লেবানন নিয়ে যখন ব্যস্ত পশ্চিমারা তখন ব্রিটেনের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হতি স্থানীয় সময় বৃহস্পতিবারই হামলা চালানো হয় হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি ঘটনার দিনে হামলার ফুটেজ প্রকাশ করে হতিদের উপশাখা আনসারুল্লাহ আর যেখানে দাবি করা হয় তারা ব্রিটিশের তেল ট্যাঙ্কার কোর্ডিলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে প্রকাশিত ভিডিওতে দেখা যায় চোখের পলক একটি ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটিতে সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ আগুন ও ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় ট্যাঙ্কার চারপাশ ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনেও ট্যাঙ্কারের ড্রোন আছড়ে পড়ার ভিডিওটি শেয়ার করা হয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারও জানিয়েছে ইয়েমেনে হোদাইদা বন্দর থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে যে ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি পানামার যুক্ত ছিল হতীদের আক্রমণে ট্যাঙ্কারের জ্বালানি ট্যাঙ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার তবে ক্রুরা অক্ষত রয়েছেন শেষ খবরে বলা হয়েছে এটি আশপাশের নিরাপদে কোন বন্দরে নঙ্গর করতে নিয়ে যাওয়া হচ্ছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলি বন্দরে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে গেল বছরের ডিসেম্বরে হুতিদের হামলা প্রতিহত করতে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান্স নামের একটি বহুজাতিক জোট গঠন করে আমেরিকা কিন্তু তাতেও গোষ্ঠীটির হামলা থামানো যায়নি হুতিরা বলছে ইসরায়েল গাজা ও লেবাননে হামলা বন্ধ না করলে তারাও হামলা চালিয়ে যাবে এই হামলা লক্ষ্যবস্তু হবে ইসরায়েল ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট তাদের পশ্চিমা মিত্রদের জাহাজ ও ট্যাঙ্কার হতীদের এমন হামলায় লোহিত সাগর দিয়ে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার ফলে বিশেষ বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি পশ্চিম তীরে চলছে ইসরায়েলের তাণ্ডব ইরান লেবাননের পাশাপাশি আবার পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি তাণ্ডব তুলকারেম শরণার্থী শিবিরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার হামলায় শিশুসহ কমপক্ষে আঠারো জন নিহত হয়েছেন গত বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো পশ্চিম তীরে যুদ্ধ বিমান নিয়ে হামলা চালালো ইসরায়েল শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এই তথ্য পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী যেভাবে শক্তির অপব্যবহার করেছে তা অপ্রয়োজনীয় বলে মনে করছেন বিশ্লেষকেরা গত কয়েক বছরে সেখানে ড্রোন বা হেলিকপ্টার থেকে হামলা করেছে তবে প্রায় দুই দশক পর যুদ্ধ বিমান থেকে ভয়াবহ হামলায় এক মা তার দুই সন্তান এবং তার ভাই সহ কমপক্ষে আঠারো জন প্রাণ হারিয়েছেন যে ভবনে হামলা চালানো হয়েছে সেটি মাটির সঙ্গে একেবারে মিশে গেছে সেখানকার হাসপাতালগুলোতে তীব্র রোগীর চাপ দেখা দিয়েছে তুলকারেম শরণার্থী শিবিরের জন্য এটা ছিল একটি ভয়াবহ দীপ জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান বলেছেন গাজ্য উপত্যকায় বাহিনীর হামলায় অন্তত একুশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গত দুদিনের জাতিসংঘের তিনটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এছাড়া হামলায় পশ্চিম তীরে তুলকারম শরণার্থী শিবিরে হামাসের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী একটা বিবৃতিতে জানিয়েছে তুলকারম অঞ্চলে হামাসের নেটওয়ার্কের প্রধান জাহি ইয়াসের আব্দ আল রেজেক আউফিকে তারা হত্যা করেছে আরও চমক রয়েছে বললেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান্টো বলেছেন লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে আমাদের অস্ত্রাগারে আরও চমক রয়েছে শুক্রবার চৌঠা অক্টোবর ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকায় এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে বরাদ দিয়ে আল জাজিরের প্রতিবেদনে বলা হয় আর যুদ্ধের কারণ অপসারণ না হওয়া পর্যন্ত লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকার কথা ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন আমাদের অস্ত্রাগারে আরও চমক রয়েছে এর আগে বৃহস্পতি তেসরা অক্টোবর বৈরুতে হামলায় হিজবুল্লাহ কমিউনিকেশন কমান্ডার মোহাম্মদ রশিদ স্কাফি নিহত হয়েছেন বলে দাবি করে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলায় প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ কমিউনিকেশন কমান্ডার মোহাম্মদ রশিদ স্কাফিকে হত্যার দাবি করেছে ইসরায়েল তিনি সাল থেকে হিজবুল্লাহ সঙ্গে ছিলেন ইরানপন্থী গোষ্ঠীর সিনিয়র নেতাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার সপ্তাহ দুয়েক ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুলার বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল তাদের হামলায় লেবাননে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন নিহতদের মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাও রয়েছেন কমলা হ্যারিসকে নিয়ে ভারতে গর্ব থাকলেও উত্তেজনা নেই দক্ষিণ ভারতের ছোট একটি গ্রাম থুলাসেন্দ্রাপুরমে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নানা একসময় বাস করতেন এই গ্রামের স্থানীয় বাসিন্দা পুরোহিতরা হিন্দু মন্দিরে হ্যারিসের বিজয়ের জন্য পূজা দিয়েছেন এবং প্রার্থনা করেছেন কেননা তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনেকে গর্ব প্রকাশ করেছেন যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট পদপ্রার্থীর ভারতীয় শিকড় রয়েছে হ্যারিসের মা ভারতীয় বাবা জ্যামাইকান তবে অনেকের এই বিষয় নিয়ে উৎসাহ নেই কারণ তারা মনে করেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন হ্যারিস কখনো তার ভারতীয় সংযোগ বা শিকর নিয়ে মনোযোগ দেখেননি বা সেতু বন্ধন করতে তৎপর হননি নয়াদিল্লির বাসিন্দা সিমরান সিং বলেন এই শহরে আমার মতো সাধারণ একজন মেয়ের কাছে বিষয়টি বেশ উত্তেজনাপূর্ণ এই শহরের আরেক বাসিন্দা নন্দিতা সোনি ও তার স্বামী গত মাসে হ্যারিসকে তার বিরোধী প্রার্থী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্ক করতে দেখেছেন সনি বলেন আমি মনে করি তিনি জিতেছেন আমাদের অবশ্যই গর্বের একটা অনুভূতি রয়েছে প্রথমত তিনি একজন নারী এবং তারপর তার ভারতীয় ঐতিহ্য ভাবতে সত্যি ভালো লাগছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কেবলমাত্র হ্যারিসেরই ভারতীয় যোগসূত্র রয়েছে তেমনটা নয় রিপাবলিকান ভাইস প্রেসিডেন্সিয়াল প্রার্থী জেডি ভেন্সের স্ত্রী উষাভেন্স ভারতীয় অভিবাসীর কন্যা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ